ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক, যেটা উইদাউট ওভেন, উইদাউট অ্যালকোহল, উইদাউট ব্রাউন সুগার এবং উইদাউট এগে আমি তৈরি করেছি। এর মধ্যে কোনো রকম ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করেছি এবং এতটাই স্পঞ্জি হয়েছে, পুরো বেকিংটা এতটা সুন্দর হয়েছে, কালারটাও কতটা সুন্দর হয়েছে বুঝতেই পারছেন, খেতেও কিন্তু এতটাই কালারফুল সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ জানালাম এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানালাম। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং সাথে সাথে আপনারা ভিডিওটা দেখতে পারেন। এটা কিন্তু এই সময় আমরা প্রায় প্রত্যেকেই বানিয়ে থাকি, কিন্তু আমি এটা ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছি। চলুন দেখে নেব আজকে রেসিপি ফ্রুট কেক। এটা বানানোর জন্য এখানে আমি এক বাটি পরিমাণে ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুট নিতে পারেন। আমি এখানে খেজুর, আমন্ড, কাজু, কিশমিশ, ব্ল্যাক কিশমিশ এবং কিছু টুটি ফুটি নিয়েছি, যার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি কিন্তু আমি বানিয়ে নিয়েছি পুরো টুটি ফুটিটা, ভিডিওটা শেয়ার করেছি। এবং অরেঞ্জ জুস যেটা দিলাম এর ভিডিও আমি নিচের লিঙ্কে বা আই বাটনে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। অরেঞ্জ জুসের মধ্যে আমি ফ্রুটসগুলোকে ভিজিয়ে রেখে দেব অন্তত 5 থেকে 6 ঘন্টার জন্য। আপনি যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয়। ফিরে এসেছি 5 ঘন্টা পরে, কতটা অ্যাবজর্ব হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবারে চলে যাব আমি নেক্সট স্টেপে। আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ টক দই, রুম টেম্পারেচারে রাখা, যেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আজকে আমি প্রেশার কুকারটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। আমি প্রেশার কুকারের মধ্যেই কেকটা বানাবো, চাইলে কিন্তু আপনারা কড়ার মধ্যেও করতে পারেন। প্রেশার কুকারটাকে প্রিহিট করতে দেওয়ার জন্য আমি ঢাকনাটাকে বন্ধ করে 25 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিলাম। আর এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং কিছু কয়েকটা এলাচ, একটু জায়ফল, 2-3টে দারচিনি, 2টো লবঙ্গ, এগুলো দিয়ে আমি ভালো করে মিহি একটা পাউডার বানিয়ে নেব। পাউডারটা আমার বানানো হয়ে গেছে। এরপর একটা ছাকনার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এখানে কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু চেলে দিতে হবে, যাতে কোথাও কোনো রকম কোনো লাম্পস না থাকে, সেইভাবেই কিন্তু আমি এটাকে তৈরি করে নেব। আমি ময়দাটাকে চেলে নিয়েছি খুব ভালো করে। এরপর ওর মধ্যে আমি আবার দিয়ে দিলাম যেটা আমি চিনির পাউডার যেটা তৈরি করেছি তার মধ্যে ওটা দিয়ে দিলাম। চিনির পাউডারটা দেওয়ার পর এর মধ্যে বেকিং সোডা আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো, আর বেকিং সোডা যতটা ঠিক তার ডবল পরিমাণে 1 চা চামচ দিয়ে দিলাম আমি বেকিং পাউডার। বেকিং পাউডারটা আপনাকে দিতে হবে যতটা বেকিং সোডা ঠিক তার ডবল পরিমাণে। ভালো করে আমি এটাকে চেলে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পাউডার মিল্ক। আমি কিন্তু এখানে কোনো কনডেন্স মিল্কও ব্যবহার করিনি। ভালো করে আমি ছেড়ে নেব। দেখুন কতগুলো দানা দানা বেরিয়েছে, এগুলোকে আমি ফেলে দেব। এরপর আমি এর মধ্যে আমি প্রথমে কেক টিনটাকে তৈরি করে নেব। আপনি চাইলে কেক টিনে করতে পারেন। আজকে আমি একটু উঁচু টাইপের অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, যাতে কেকটা বেক হয়ে ফুলে উঠতে সুবিধা হয়। আপনি তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন। আমি এখানে বাটার দিয়ে কেক টিনটা ভালো করে ব্রাশ করে নিলাম এবং একটা নর্মাল পেপার এই বাটির সাইজে কেটে নিয়ে এটাকে আমি দিয়ে দিলাম। আপনার চাইলে কিন্তু বাটার পেপার দিতে পারেন তলাতে, আমি এমনি পেপার দিয়ে দিলাম, এর ওপরেও আমি বাটার দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার বাটার পেপার, এটাকে সাইডে সরিয়ে রাখবো এবং চলে যাব আমি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে গিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কোকো পাউডার। কোকো পাউডারটা দিলে কালারটা একটু ভালো আসবে। এটাকে আমি ফেলে দেব। এরপর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো শুকনো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব। যেহেতু আমি ব্রাউন সুগার ইউজ করছি না, তাই আমি একটা কড়ার মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি
রেগুলার চিনি যেটা আমরা ব্যবহার করি সাধারণত, সেই চিনিটাই আমি এখানে দিয়েছি। এটাকে গ্যাসটাকে কমিয়ে দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু ক্যারামেল তৈরি হয়ে যাবে। আপনি যদি ব্রাউন সুগার নেন তাহলে কিন্তু ক্যারামেল করার তৈরি করার কোনো প্রয়োজন নেই। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু ক্যারামেল তৈরি হয়ে যাবে। এটা এতটাই গরম আছে, এতে কিন্তু হাফ কাপ পরিমাণে জল দিতে হবে। জলটা খুব আস্তে দিতে হবে, প্রচণ্ড গরম হয়ে থাকে, ছিটকে যেতে পারে, তাই খুব আস্তে আস্তে জলটাকে ঢালতে হবে। হাফ কাপ পরিমাণে জল হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দেবে এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি আমি 2 টেবিল চামচ বাটার। বাটারটা জায়গায় আপনি তেলও নিতে পারেন। এখানে কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টস রুম টেম্পারেচারে দিতে হবে, গরম অথবা ঠান্ডা দিলে হবে না। বাটারটাকে আপনাকে ফ্রিজ থেকে আগে বের করে রাখতে হবে। আবার বাটারটা আপনাকে গরম করে দিলে হবে না, গরম করে যদি দিতে চান তাহলে সেটাকে ঠান্ডা করে নিয়ে তারপর দিতে হবে। বাটারের মধ্যে আমি প্রথমেই দইটা দিয়ে দিলাম। বাটারের মধ্যে দইটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরো ক্রিমি ক্রিমি হয়ে গেছে। এরপর অরেঞ্জ জুসে ডুবিয়ে রাখা ফ্রুটসগুলোকে আমি অ্যাড করে দিলাম। ব্যাটার দিয়ে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এটা মানে স্মুথ ভাব না আসে, ততক্ষণ আপনাকে ওটাকে নাড়াতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ এসেন্স দিয়ে দেবো। ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিলাম 1 চামচ। এরপর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পরে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, কিন্তু এই ব্যাটারটা ঘন হতে হবে। ব্যাটারটা কোনোভাবেই কিন্তু পাতলা হলে হবে না, একেবারে কিন্তু এটাকে থকথকে করেই করতে হবে। অল্প জল যদি প্রয়োজন হয় আপনাকে দিতে হবে, না হলে না দিলে যদি না হয় তাহলে দেওয়ার দরকার নেই। ব্যাটার পাতলা হলে কিন্তু ফ্রুটসগুলো সব নিচে চলে যাবে। ক্যারামেলটা আমি দিয়ে দিলাম, যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু ক্যারামেলটা দিতে হবে। আবারও ভালোভাবে আমি মিশিয়ে নেব। চেষ্টা করবেন একভাবে অল্প অল্প করে দিয়ে একদম স্মুথভাবে তৈরি করে নেওয়া এবং স্প্যাটুলাটা একদিকে ঘোরানো, যথাসম্ভব একইভাবে একই অ্যাঙ্গেলে ঘোরানোর চেষ্টা করবেন। ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, জাস্ট এইরকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এর থেকে পাতলা হলে কিন্তু খুব মুশকিল। ব্যাটারটা তৈরি করার পর কিন্তু সাথে সাথেই দিয়ে দিতে হবে কেক টিনের মধ্যে, কিন্তু না হলে হবে না, তাড়াতাড়ি দিতে হবে, দেরি করা যাবে না। ওপর থেকে একটুখানি স্মুথ করে দিতে হবে স্প্যাটুলা দিয়ে। এরপর 2-3 বার আমি ট্যাপ করে নেব বাটিটা। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি গার্নিশ করে দিলাম। আমি আমন্ড কিছু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো খোসা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। একটা চেরি দিয়ে দিয়েছি, কিছু কাজু দিয়ে দেবো আমি। আপনি আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন, আমন্ড দিতে পারেন, টুটি ফুটি দিতে পারেন, যেটা আপনার পছন্দ সেই মতো আপনি ওপরটা গার্নিশ করে নেবেন। গার্নিশ করা হয়ে গেছে। প্রেশার কুকার আমার প্রিহিট হয়ে গেছে। একটা তলায় স্ট্যান্ড দিয়ে সাবধানে বাটিটাকে আমি বসিয়ে দেব। খুব প্রচন্ড গরম, তাই সাবধানে বসাতে হবে। ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে এসে দেখব। মাঝে আপনি একবার চেক করে নিতে পারেন। হয়ে গেছে 1 ঘন্টা বাদে, আমার কেক কিন্তু বেক হয়ে গেছে। আমি টুথপিকটা দিয়ে দেখে নেব। পুরোপুরিভাবে ক্লিন টুথপিক, একেবারে ভালোভাবেই তৈরি হয়ে গেছে কেক, পুরো বেকিং হয়ে গেছে, কোথাও কোনো কিচ্ছু নেই, দেখতে পাচ্ছেন। খুব সাবধানে সারাসি দিয়ে ধরে এটাকে ঠান্ডা হতে দেব। এটা মোটামুটি 1 ঘন্টা লাগবে ঠান্ডা হতে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে বের করব। হয়ে গেছে 1 ঘন্টা, ঠান্ডা হয়ে গেছে। এটা আমি ছুরি দিয়ে পাশ থেকে সাইডে সাইডে একটুখানি প্রথমে ছাড়িয়ে নেব বাটিটা থেকে।
কেকটা হতে আমার টাইম লেগেছে 1 ঘন্টা 15 মিনিট। কম বেশি লাগতে পারে গ্যাসের টেম্পারেচারের ওপর বা আপনি কিরকম ব্যাটারটা ঘন বা পাতলা করেছেন তার উপর, কিন্তু কম বেশি 10-15 মিনিট হতে পারে। একটা থালা ওপরে দিয়ে ওটাকে আমি উল্টে নেব, বাটিটা উল্টে নিয়ে 2-3 বার ট্যাপ করলেই কিন্তু বেরিয়ে আসবে কেকটা। ওয়াও, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন। বাটার পেপারটা, আচ্ছা বাটার পেপারটা তোলার আগে উল্টে আমি আপনাদের দেখিয়ে নিই, তারপরে বাটার পেপারটা তুলে নেব। কতটা সুন্দর বেক হয়েছে দেখেই বুঝতে পারছেন। তাহলে ফ্রুট কেক তৈরি করুন, এনজয় করুন, এবং ভিডিওটা যদি ভালো লাগে সঙ্গে থাকুন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।